মাত্র 50,000, 50,000 ইনভেস্ট। 50,000 ইনভেস্ট করে 3 সপ্তাহ পর থেকেই লাভ আপনার ঘরে ঢোকা শুরু হবে, অনলি 3 উইকস। শুধুমাত্র একটি মেশিন কিনতে হবে, প্রোডাকশন করবেন, প্রোডাকশন করে আপনি জিনিসগুলোকে বিক্রি করবেন, নো হেজিটেশন, নো টেনশন। আজকের বিজনেস আইডিয়া, এক ইনকিউবেটর। শুরু করব। শুরু করার আগে বলবো, যারা যারা আমার চ্যানেল নতুন আছেন এবং যারা যারা ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছেন, প্লিজ সাবস্ক্রাইব করুন আমাকে উৎসাহ দেওয়ার জন্য এবং আপনাদের কাছে বিভিন্ন ভিডিও এবং বিভিন্ন আইডিয়া সরাসরি পৌঁছে যাওয়ার জন্য, এবং বেল বাটনটি প্রেস করুন। আজকের প্রশ্ন যা আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন, সেটি হচ্ছে KFC, KFC প্রতিষ্ঠাতা কে। আজকের যে এই এগ ইনকিউবেটর, এই এগ ইনকিউবেটর বিজনেসে প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে ডিটেলসে জানানো হবে, অর্থাৎ কত টাকা ইনভেস্ট করার প্রয়োজন, কোথা থেকে মেশিন পাবেন, কিভাবে মেশিন পাবেন, সরকারের সঙ্গে যুক্ত হয়ে আপনি কিভাবে বিজনেস করবেন এবং কত লাভ হচ্ছে, কোথায় বিক্রি করবেন, সমস্ত স্টেপ বাই স্টেপ একের পর এক থাকছে এই ভিডিওতে। শুরু করছি। সবার আগে যে কোনো বিজনেস শুরু করতে হয় স্টার্ট, কেন আমি এই বিজনেসটি শুরু করব, কারণ হাইলি প্রফিটেবল বিজনেস, এটি হচ্ছে হাইলি প্রফিটেবল বিজনেস, লাভ খুব তাড়াতাড়ি, যেটি প্রথমেই বলেছি মাত্র 3 সপ্তাহ থেকে এর লাভ পাওয়া যায়। তার কারণ কি, এই এগ ইনকিউবেটর যে মেশিন, যে মেশিনটা আপনি স্ক্রিনে পাচ্ছেন, সেই মেশিনটিতে আপনি ডিমগুলো, বিভিন্ন পোলট্রির যে ডিম, মুরগির ডিম হতে পারে, হাঁসের ডিম হতে পারে, যে কোনো আপনি ডিম, সেই ইনকিউবেটর অর্থাৎ সেখান থেকে কৃত্রিম উপায়ে সেখান থেকে বাচ্চা প্রোডাকশন হবে, সেখানে মাত্র 21 দিনের মধ্যেই আপনার তৈরি হয়ে যাবে এবং তারপরে সেগুলো আপনি বিক্রি করবেন। এবার আসি, যে নিড লট অফ মানি, নো, একদমই না, খুব কম মূলধনে শুরু করা যায় এবং 3 সপ্তাহ থেকেই লাভ পাওয়া যায় এই বিজনেসে। হ্যাঁ, এখন তো শুরু করব, কিন্তু ইকুইপমেন্ট আমি কোথার থেকে পাব, ইকুইপমেন্টটা কোথার থেকে আসবে, মেশিনটি কোথায় পাব, নো প্রবলেম, ডেসক্রিপশনে আমার মেশিনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন, বা অন্য যে কোনো ওয়েবসাইট থেকে আপনারা কিনতে পারেন, অ্যামাজন হোক, ইন্ডিয়ামার্ট.কম হোক, বা যে কোনো আপনার এই বড় বড় যেগুলো ওয়েবসাইট আছে সেখানেও, বা অফলাইনেও যারা মেশিন বিক্রি করে সেখান থেকে আপনি পেয়ে যাবেন। তারাই ইনস্টলেশন করে দেবে, ইনস্টলেশন, এবং তারাই গাইড করবে কিভাবে সমস্ত কিছু করা যায়। এর জন্য আপনাকে কতটা জায়গার প্রয়োজন, তবে তার আগে বলে রাখি মেশিনের দাম। যদি আপনি যদি ছোট একটা প্ল্যান্ট করেন, যে 200 বা 400 ইউনিট, তাহলে আপনার 30,000, মোটামুটি 30,000-এর মতন লাগবে সেই মেশিনের দাম, 200 বা 400 ইউনিট। তার থেকে যত বাড়াবেন তত আপনার ইনভেস্টমেন্ট বেশি হবে। এর জন্য জায়গা কতটা দরকার আছে, কোনো চিন্তা নেই, একটি রুম হলেই চলবে, অনলি 1 রুম, এবং তার সামনে কিছু খোলা জায়গা থাকবে যেখানে যে পোলট্রিগুলো সেখান থেকে বাচ্চাগুলো বেরোবে, আপনি প্রোডাকশন করবেন, সেগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় যে রাখার জায়গা থাকবে, কারণ আপনার বিক্রি করতে 1 দিন 2 দিন বা 3 দিন সময় লাগতে পারে, সেই জন্য কিছুটা জায়গার আপনার প্রয়োজন আছে। তবে বিজনেস আপনি যত বাড়াবেন তত আপনার জায়গা বেশি দরকার পড়বে। মেশিনটিতে আপনি EMI কিনতে পারেন, অর্থাৎ এবং নো কস্ট EMI, তার জন্য কোনো ইন্টারেস্ট দিতে হবে না, 1400 টাকা থেকে 1500 টাকা একটি মেশিনের ক্ষেত্রে আপনার EMI দিয়ে আপনি কিনতে পারেন। এবার আসি মূল, যেটি সরকারি বিষয়, সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশন প্রজেক্টে আপনি যোগদান করতে পারেন। যোগদান করে সেখান থেকে আপনি লোন হোক, যে কোনো গাইড, কোথায় বিক্রি করবেন, তারা প্রোডাকশন দেবে, তাদের মাধ্যমে বিক্রি হবে, সমস্ত কিছু তথ্য এবং সমস্ত কিছু তারা হেল্প করে থাকে, সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এবার আসি বিক্রি করব কোথায়, কিচ্ছু নয়, যারা পোলট্রি ফার্ম করেছেন অর্থাৎ মাংস বিক্রি করেন যে সমস্ত জায়গায়, বা যারা বিক্রি করেন তাদের সাথে আপনি যোগাযোগ করুন, বাড়ি থেকেই তারা কিনে নিয়ে যাবে। এর জন্য আপনি অন্য যে জায়গা থেকে কিনে সেখান থেকে মার্জিন কম দেবেন, তাহলে সেখানে কোনো অসুবিধা নেই, মার্জিনটা একটু কম দিলে পরে তো কোনো কথাই নেই, আপনার কাছ থেকে নিয়ে যাবে। এবার লাভের ক্ষেত্রে যদি আসি, মনে করুন আপনি বড় প্ল্যান্ট করেছেন, সেখানে 2000 ডিমের যদি হিসাব হয়, তাহলে 2000 যদি হয়, তাহলে আমি 5 টাকা করে গড়ে যদি আপনি কিনে থাকেন, তাহলে সেখানে খরচ আছে 10,000। এবার নষ্ট হলো 100, তাহলে 1900, আমি সব থেকে কম রেটেও যদি সেগুলি বিক্রি করেন 15 রুপিস, আমি কিন্তু সব থেকে কম ধরেছি, এটা এই রেটে বাজারে এখন বিক্রি নেই, এর থেকে অনেক বেশি দামে বিক্রি হয়, তাহলে বিক্রি কত, 28500, অর্থাৎ লাভ 18,500।
18,500 শুধুমাত্র 21 দিন পরেই আপনি 18,500 ঘরে ঢুকে যাবে। তাহলে আপনি যত বড় আপনার স্পেস থাকবে, যত ইনভেস্ট করতে পারবেন, সেই অনুযায়ী যদি আপনি মেশিন কেনেন তাহলে সেটি হবে। এরকম বিজনেস আমাদের এদিকে খুব কম দেখা যায়, নাই বললেই চলে। সুতরাং আপনি শুরু করতে পারেন এবং শুরু করে আপনি অবশ্যই সফল হবেন বলে আমি গ্যারান্টি দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।